বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখতে যাচ্ছি যে ফাইবারে যখন কোনো অর্ডার নেওয়া হয় এবং সেই অর্ডারটা নেওয়ার সময় যদি বায়ার যদি আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া দরকার সেই রিকোয়ারমেন্টগুলো যদি ঠিক সময়ে না দেয়, যেমনটা আমার হয়েছিল যে একটা কাজ করতে গিয়ে মোটামুটি 3 দিনের মধ্যে কাজটা আমার, যখন আমি বায়ারের অর্ডারটা সেন্ড করি তখন ওটার অর্ডার ছিল 3 দিন, অর্থাৎ 3 দিনে কাজটা সাবমিট করতে হবে। বাট 2 দিন যাওয়ার পরেও তারা হচ্ছে কি করতেছে না, তারা হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছে না, অর্থাৎ কাজটা করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা লাগবে সেটা তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। সো এমন মুহূর্তে আমরা যেটা করতে পারি, বায়ারের কাছ থেকে কীভাবে রিকোয়েস্টটা, অর্থাৎ কাজের টাইমটা কীভাবে এক্সটেন্ড করা যায়, অর্থাৎ কাজের টাইমটা কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে যখন আমরা কাজ করব সেটা কীভাবে করব। এই যেমন এখানে দেখা যাচ্ছে টাইম লেফট, আমার 3 দিনের এটা অর্ডার ছিল, অলরেডি মোটামুটি 2 দিন হয়ে গেছে কিন্তু বায়ার এখনও আমাকে কোনো ইনফরমেশন দেয়নি, অর্থাৎ কাজটা করতে গেলে কী কী ইনফরমেশন দরকার সেটা দেয়নি। তো তখন আমি যেটা করলাম বা আপনারা যেটা করবেন, বায়ারের সঙ্গে SMS-এ কথা বলে নেবেন, অর্থাৎ মেসেজের মাধ্যমে কথা বলে নেবেন। এই যে আমি দেখাচ্ছি ইনবক্সে তার সঙ্গে আমি কথা বলে নিলাম যে তিনি কীভাবে কাজটা হচ্ছে আমাকে, তো উনি আমাকে বলল যে সেন্ড ফ্রম কারেন্ট অফার, ইনি আমাকে বলতেছে যে সেন্ড ফ্রম কারেন্ট অর্ডার, অর্থাৎ সে আমাকে এখান থেকে বলতেছে যে আমি একটু দেখাই দিই, আই টোল্ড ইন দ্য রিকোয়েস্ট 7 ডেজ উইথ ইওর অফার 3 ডেজ, অর্থাৎ উনি আমাকে টাইম এক্সটেন্ড করতে বলতেছে। তাহলে আমরা যেটা যেভাবে করব, তার জন্য আমরা আমাদের যে অর্ডারটা আছে অর্থাৎ যে অর্ডারটা পাবো সেই অর্ডারে চলে যাব, অ্যাক্টিভ অর্ডার। তো এখানে আসলে আমরা এখানে এই যে অর্ডারটা দেখতে পাবো, অর্থাৎ যে অর্ডারটার বিপরীতে আমরা কাজ করতেছি আমরা এখানে চলে আসবো, এখানে চলে এসে আমরা অর্ডারের উপর ক্লিক করে দেবো। খুবই সহজ একটা ব্যাপার, এখানে জটিলতার কিছু নেই। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, এই যে কতদিন টাইম আছে বা আমার কতদিন কাজটা লাগবে। তো স্বাভাবিকভাবে এটার জন্য এক্সট্রা কোনো চার্জ বা কিছু করতে হবে না। তো এখানে গিয়ে আমরা এই যে যে অপশনটা পাবো, এই যে এখানে রেজুলেশন সেন্টার, এখানে ক্লিক করে দেবো। তবে অবশ্যই আমি বলে রাখি, এটা কিন্তু যদি বায়ারের সাথে আপনার কমিউনিকেট ভালো থাকে, অর্থাৎ বায়ার যদি আপনাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি হচ্ছে কি বাড়াই দেন, আপনি আপনার ডেটটা বাড়াই নেন, তখন এটা করবেন, কিন্তু নিজে থেকে করতে যাবেন না। নিজে থেকে করলে যদি বায়ার রিসিভ না করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না, বায়ের সঙ্গে কোলাবরেট করে আপনাকে কাজটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে গিয়ে হোয়াট ইউ উড লাইক টু ডু, আমরা এখান থেকে মডিফাই অর্ডার, এক্সটেন্ড দ্য অর্ডার, আমরা আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার। তো আমরা এখান থেকে ক্যান্সেল করতে যাব না, আমরা যাব এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, অর্থাৎ বৃদ্ধি করব ডেলিভারি টাইমটা। তো এখানে ক্লিক করার পর এখানে নিচে কিছু মানে রিজনেবল মানে রিজন দেখাইতে হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট রিজন দেখাইতে হবে। তো আমরা এখান থেকে কী দিব, আমরা এখান থেকে এগুলো দিব না, আমরা এখান থেকে দিব হচ্ছে আই ডিডন্ট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। এখন এইটা যদি, তারপর এখান থেকে বলতেছে সিলেক্ট দ্য নাম্বার অফ ডেজ, কদিন চাচ্ছেন। তো যেহেতু বায়ার আমাকে এখনও তেমন কিছু দেয় নাই, তো স্বাভাবিকভাবে বায়ার আমাকে নিজেই বলছে 7 দিন করে দেওয়ার জন্য, তো আমি এখানে 7 ডেজ করে দিচ্ছি। তারপর এখানে এক্সপ্লেন হোয়াই ইউ উড লাইক টু এক্সটেন্ড ইউর ডেলিভারি, আমি এখানে যেহেতু বায়ারের সঙ্গে আমার কথা হয়ে গেছে অথবা বায়ার আমাকে বলছে যে আপনি টাইম বাড়াই দেন কোনো অসুবিধা হবে না আমি রিসিভ করে নেব, সেহেতু আমি এখানে দিচ্ছি অ্যাজ ডিসকাস্ট, অ্যাজ ডিস, অর্থাৎ বায়ারের সঙ্গে আমার কথোপকথন অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা হয়ে গেছে আর কি, তাই আমি এখানে কোনো ডিটেলস লিখলাম না, অ্যাজ ডিসকাস্ট। ওকে, এটা দেওয়ার পর এখানে 7 ডেজ, ওকে সেন্ড। তো এখানে সেন্ড করে দেবো, সেন্ড করে দিয়ে নিশ্চয়ই আমাদেরকে এখানে শিওর দেখাবে, ইনশিওর করবে যে আমার এটা প্রসেসিংটা হলো কি না, ততটুকু সময় অপেক্ষা করি। ওকে, মেবি এখনো লোড নিচ্ছে। ওকে, যখন আমরা রিকোয়েস্টটা সেন্ড করবো, অর্থাৎ আমরা যখন সব কিছু প্রপারলি হয়ে যাবে, তখন আমাদের বায়ারের কাছে এরকম একটা সুন্দর একটা SMS চলে যাবে, অর্থাৎ এরকম একটা নোট চলে যাবে। তখন যখন এই জায়গাটা, অর্থাৎ এই যে ইউর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, এটা শো করাবে, তখন এটা যখন আমার বায়ের কাছে যাবে, উনি যখন রিসিভ করবেন বিষয়টা, তখন আমার এখানে টাইমটা বেড়ে যাবে। ওকে, এই হচ্ছে টাইম এক্সটেন্ড করার ব্যাপারটা। তো এটা নিয়ে খুব একটা ঝামেলা করতে হয় না, তবে যদি বায়ারের সাথে যদি আপনার নেগোসিয়েশনের ব্যাপারটা ঠিক থাকে, তাহলে অর্ডার ক্যান্সেল করার বা অর্ডার
আপনার আপনার প্রোফাইলে ইফেক্ট করবে, এরকম কোনো ব্যাপার নিয়ে কথা বলতে হবে না ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিষয়টা, নেক্সট আরও এরকম কোনো প্রবলেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।